তার মানে খাসির মাংস খেয়ে তোদের পেট খারাপ হয়েছে। দেখ ভাই, খাসির মাংস খেয়ে এদের পেট খারাপ হোক কি মন খারাপ, তাতে আমার ছেড়ে গেছে। এখন আমার এদের ওপর সন্দেহ হচ্ছে, কারণ আমার ছাগলটা আমি দুদিন ধরে খুঁজে পাচ্ছি না। হেট শালা, এই ছাগল হারানোর শোকের মাথার বুদ্ধিটাও মনে হয় ছাগলের মতনই হয়ে গেছে। দেখ, এরা আমাকে ছাগল বলছে। দেখ, আমি সহজ সরল ছেলে হলেও মালটা আমি একটু হলেও বোকা আছি। শুনলাম কাকার ঘরে আরো দুটো কচি পাঠা আছে, পরের বার ভাবছি দুটোকেই ঝেড়ে দেবো। তবে রে শান্তির ছেলে, তোর বুকের এত বড় পাঠা, এবার আমি পুরো কনফার্ম হয়ে গেছি, তোরাই আমার ছাগলটাকে ঝেড়ে খেয়েছিস। তোর ছাগলটা আমরা একাই খাইনি, আমাদের সাথে তোর এই বন্ধুও খেয়েছে, জিজ্ঞেস করে নে বিশ্বাস না হলে। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও খেয়েছি আমিও খেয়েছি। তুই আমার সব থেকে কাছের বন্ধু, তাই তোকে আমি বিশ্বাস করে ছাগলগুলোর দায়িত্ব দিয়েছিলাম, আর তুই আমার এইভাবে পেছনটা মারলি। তোরা আমার একটা ছাগল চুরি করে খেয়েছিস, এবার যদি আমার দুটো কচি পাঠার দিকে নজর দিয়েছিস তাহলে তোদের ড্যাশ ভেঙে দেবো, বুঝেছিস? আর শোন, তোরা আমার চেয়ে ছাগলটা ঝেড়ে খেয়েছিস, তার দাম 20,000 টাকা, তোর থেকে আমি টাকাটা নেব বলে দিলাম। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য।